আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ডিম অ্যাপ্রেন্টিস স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে 2024 সালে কেন আপনি চীনে উচ্চশিক্ষার জন্য আসবেন। পৃথিবীতে তো আসলে অনেক দেশ আসে উচ্চশিক্ষার জন্য, কেউ অস্ট্রেলিয়াতে যাচ্ছে, কেউ কানাডাতে যাচ্ছে, কেউ ইউরোপে যাচ্ছে, কেউ হয়তো বা এশিয়ার অন্যান্য দেশে যাচ্ছে। তো এই যে এত এত দেশ, এত এত দেশের ভিড়ে আপনি কেন 2024 সালে চীনে উচ্চশিক্ষার জন্য আসবেন, তো কেন আসবেন এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। আশা করছি যারা এখনো বিদেশে উচ্চশিক্ষায় দেশ নির্বাচন নিয়ে কনফিউশনে আছেন, কোন দেশে যাবো নির্ধারণ করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা 2024 সালে চীনে আসবেন কি আসবেন না একটা ইনডিসিশনে ভুগছেন, আপনাদের ডিসিশন নিতে একটু সুবিধা হবে। মূল ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। চীনে উচ্চশিক্ষা নিয়ে অসংখ্য ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছি, যেটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে চীনে উচ্চশিক্ষার আপনার প্রসেস এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। মূল আলোচনায় আসার আগে আমি বলতে চাই, বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায়, তারা তো আসলে এক একজন এক এক দেশে যায়। এই যাওয়ার বা দেশ নির্বাচন করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে বাজেটটার বিষয় করে, স্কলারশিপটা ম্যাটার করে, ইউনিভার্সিটিতে আমি যেটা যাচ্ছি সেটা পাবলিক টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি কিনা সেগুলো কিন্তু ম্যাটার করে। এইগুলো অনেক কিছু বিষয় বিশ্লেষণ করে কিন্তু একটা স্টুডেন্ট একটা দেশ নির্বাচন করে। এখন এই 2024 সালে এসে যখন আপনি চীনে উচ্চশিক্ষার জন্য সিদ্ধান্ত নেবেন, তাহলে কারা আসলে চীনে আসতেছে? আমরা বাংলাদেশি, মূলত আমরা হচ্ছে অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। তো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে হওয়ার কারণে আমাদের অধিকাংশেরই সর্বপ্রথম যে কম বাজেটের ভিতরে, একটু কম খরচের ভিতরে যেখান থেকে বিদেশে উচ্চশিক্ষাটা নিতে পারি, একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি পেতে পারি, একটা টপ র্যাঙ্কিং স্কলারশিপ পেতে পারি, এই ধরনের ক্রাইটেরিয়া কিন্তু সবারই থাকে। এখন 100 জন স্টুডেন্টকে যদি আমি ডিভাইডেড করি, এখানে মোটামুটি 70% স্টুডেন্ট আমি বলবো যারা অধিকাংশ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে, আর 30% স্টুডেন্ট আছে যাদের ফ্যামিলিতে টাকা পয়সার অভাব নাই। আজকের ভিডিওটি তাদের জন্য নয়, যাদের যেই 30% স্টুডেন্ট যাদের ফ্যামিলিতে অডেল টাকা পয়সা আছে, আপনারা আইএলস দিয়ে আপনার ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা দেশগুলোতে ট্রাই করেন, কোনো প্রবলেম নাই। বাট যাদের বাজেট সংকুলান, যারা যেই 70% স্টুডেন্ট মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, ওই স্টুডেন্টগুলোর জন্য আজকে মেনলি চীনে উচ্চশিক্ষা তারা কেন আসবে, কী কী বিষয় তারা কম্পেয়ার টু অ্যানাদার কান্ট্রি যদি করতে চায় কী বিষয়গুলোকে বিবেচনা করে চীনে আসতে পারে তারা। এখন চীনে আসলে যারা উচ্চশিক্ষার জন্য আসছে মেনলি বাজেট প্রবলেমের কারণে চীনটাকে নির্ধারণ করছে। এর কারণ হচ্ছে চীন এত পরিমাণ স্কলারশিপ দেয়, আমি যদি সেটাকে বুলেট পয়েন্ট আকারে ভাগ করি, যে ধরেন 6টা বা 7টা পয়েন্ট আকারে ভাগ করলাম যে এই পয়েন্টের কারণে আপনি 2024 সালে চীনে উচ্চশিক্ষার জন্য আসতে পারেন। প্রথম এক পয়েন্ট হচ্ছে বাজেট। আপনি যেই দেশেই যান, যে টাকা বাজেট লাগবে তার চেয়ে কম বাজেটে আপনি চীনের একটা টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে পারবেন। কেননা এখানে বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে এত পরিমাণ স্কলারশিপ দেওয়া হয় যেটা পৃথিবীর আর কোনো দেশে আপনি পাবেন না। চীনের মতো স্কলারশিপ সুযোগ সুবিধা পৃথিবীর কোনো দেশে পাবেন না। এখন এত এত স্কলারশিপ দিচ্ছে মানে যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো খারাপ সেটাও কিন্তু না, তাদের দেশে যে টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতেই কিন্তু আপনি স্কলারশিপ সহ পড়তে পাচ্ছেন। ঠিক আছে, বাজেট তাহলে অল্প খরচের ভিতরে, আপনি সবচেয়ে কম খরচের ভিতরে ওয়ার্ল্ডের একমাত্র দেশ চীন যেখান থেকে আপনি পড়ালেখাটা শেষ করতে পারবেন। 2 নম্বর কারণ হচ্ছে যে চাইনিজ ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম র্যাঙ্কিং পড়ালেখা। আপনারা অনেকে জানেন যে বিদেশে উচ্চশিক্ষার জন্য যখন আপনারা আসেন, তখন স্কলারশিপ যখন আপনি ভালো পান না, তখন কিন্তু আপনাকে পার্ট টাইম জবের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়। জব করে আপনার বাসা ভাড়া, থাকা খাওয়া, অন্যান্য বিষয়, অনেকে তো টিউশন ফিও ম্যানেজ করেন অন্যান্য দেশে গিয়ে। সেই জায়গায় আপনি যদি চীনে উচ্চশিক্ষার জন্য আসেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে কোনো পার্ট টাইম জব করার প্রয়োজন হচ্ছে না, আপনাকে বাড়তি উপার্জনের প্রয়োজন হচ্ছে না, কারণ এরা আপনাকে যে পরিমাণ স্কলারশিপ দিচ্ছে। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে যারা বি ক্যাটাগরি স্কলারশিপ নিয়ে ব্যাচেলার করার জন্য চীনে আসে, তাই তো মোটামুটি টিউশন হোস্টেল দুটোই ফ্রি পায়, থাকলো আর কি শুধু খাওয়া খরচ আর পকেট খরচের টাকা। এই যে খাওয়া খরচ আর পকেট খরচের টাকা, যেটা মোটামুটি 7,000 থেকে 8,000 টাকা হলেই কিন্তু তারা মানে প্রতি মাস কিন্তু কভার করে ফেলতে পারতেছে। আর জব না করে যখন তারা শুধু পড়াশোনা করতে পারতেছে, তাদের ট্রান্সক্রিপ্টে একটা ভালো সিজিপিএ থাকতেছে, চীনের এডুকেশন সিস্টেমটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং গবেষণা নির্ভর পড়াশোনা, সেই সুযোগটাকে কাজে লাগে তারা কিন্তু একটা দক্ষ মানব সম্পদে কিন্তু পরিণত হতে, হয়তো যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা একটা স্কিল্ড ইঞ্জিনিয়ার হতে পারছেন, দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারছেন, সেই সুযোগটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর একটা বড় দিক হচ্ছে চীন কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখছেন যে চায়না ইউনিভার্সিটিগুলো যে পরিমাণ সাজানো গুছানো ক্যাম্পাস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাদের যে মানের হোস্টেল দেওয়া হয়, এত আধুনিক একটা লাইফস্টাইল আপনি যে এত সস্তায় পাবেন, এটা পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না। আপনি চীনে যে স্টুডেন্ট লাইফটা পাবেন,
আপনি চীনে যেই স্টুডেন্ট লাইফটা পাবেন, হয়তো আপনি টিউশন হোস্টেল ফ্রি পেলেন ব্যাচেলর প্রোগ্রামে, আপনি যেই লাইফস্টাইলটা পাবেন সেই লাইফস্টাইলে আপনার মোটামুটি ইউরোপ অস্ট্রেলিয়া কানাডার সাথে যদি কম্পেয়ার করেন ওখানে মোটামুটি 1-1.5 লক্ষ টাকা লাগবে। সেখানে চীনে যদি আপনি আসেন হোস্টেলটা আপনার ফ্রি, আপনার শুধু খাওয়া খরচ পকেট খরচে লাগছে 7-8 হাজার টাকা। সো এটা কিন্তু হিউজ একটা মানে প্লাস পয়েন্ট আমি বলবো, যে একটা অল্প খরচের ভিতরে আপনি একটা আধুনিক লাইফস্টাইল পাচ্ছেন। প্লাস চায়নার যে ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়াশোনা করার জন্য আসছেন, ইউনিভার্সিটিগুলোর যে র্যাঙ্কিং, এক একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কোনোটা 100, কোনোটা 150, কোনোটা 200, কোনোটা 250, এরকম ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়তে পাচ্ছেন। আপনি ক্যানাডাতে যান, সেই দেশের এরকম 80-90-100 যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেখানে পড়তে গেলে আপনাকে সেলফ টাকা দিয়ে পড়তে হবে, নো স্কলারশিপ। স্কলারশিপ পাওয়া যায় বাট সেটার সংখ্যায় অনেক কম, আবার সেখানে যে ধরনের রিকোয়ারমেন্টগুলো বিট করতে হয় সেই তুলনায় চীনে আপনি 100-150 ওয়ার্ল্ড র্যাঙ্কিং যে ইউনিভার্সিটি পাচ্ছেন অতি সহজে কিন্তু আপনি সেখানে অ্যাডমিশন পাচ্ছেন, ঠিক আছে। পঞ্চম নম্বর যদি গুরুত্বপূর্ণ দিক বলি, চায়নার হচ্ছে ভিসা রেশিও। বাংলাদেশিদের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয়টা হচ্ছে ভিসা রেশিও। ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া দিয়ে এত শিক্ষার্থী যাওয়ার আগ্রহ, যারা যেতে পারে না কেন, ভিসা রেশিওতে অর্ধেক স্টুডেন্ট আটকে যায়, ভিসা পায় না। সেই জায়গা থেকে চীনে যদি উচ্চশিক্ষার জন্য আপনি আসেন এখানে কিন্তু ভিসা রেশিও 100%, মানে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে চাইনিজ ইমিগ্রেশন বা চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি অ্যাডমিশনের সাথে একটা JW-202 লেটার, যেটা হচ্ছে মানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে বলা হয়, সো একবারে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে দিয়ে দিচ্ছে, কারণ এখানে ভিসা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই, ভিসা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই। অলমোস্ট চায়নাতে আপনি 100% ভিসা পাবেন যদি আপনার কাগজপত্র ঠিক থাকে। সো একটা প্লাস পয়েন্ট যে চায়নাতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ষষ্ঠ নম্বর একটা প্লাস পয়েন্ট আপনাদের চীনে উচ্চশিক্ষা, সেটা হলো যে আপনারা বর্তমান সময়ে দেখছেন যে চীনের যে ইকোনমিক্যাল যে গ্রোথ, চায়নার যে অর্থনৈতিক শক্তি, বর্তমান চায়নার অবস্থান, পুরো বিশ্বটা চীনের এখন বলতে গেলে চীনের কন্ট্রোলে চলে আসছে। সেটা ব্যবসা বাণিজ্য হোক, জব সেক্টর হোক, পড়াশোনা হোক, সকল সেক্টরে কিন্তু চীনের একটা আকস্মিক উত্থান আপনারা খেয়াল করছেন। এটার কারণে আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান চাইনিজদের উপর নির্ভরশীল আপনাকে হতেই হবে, কোনো না কোনোভাবে আপনাকে নির্ভরশীল হতে পারবে, সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে এদের উপর আপনাকে নির্ভরশীল হতেই হবে। সো আপনি যখন চীন থেকে পাশ করবেন, ধরেন আপনি একজন বাংলাদেশি শিক্ষার্থী, আপনি চীন থেকে পড়ালেখা শেষ করলেন, আপনি পড়ালেখা শেষ করার পর যদি বাংলাদেশে ব্যাক করেন, বাংলাদেশে ব্যাক করার পরে আপনি বাংলাদেশের যেগুলো চাইনিজ কোম্পানি, আপনারা হয়তো একটু যারা একটু জব মার্কেট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা জানেন যে বাংলাদেশে এখন হাজার হাজার চাইনিজ কোম্পানি এখন বাংলাদেশে বিজনেস করতেছে, বাংলাদেশে বিভিন্ন কাজ করতেছে। আপনি যখন চীন থেকে পাশ করে বাংলাদেশে এসে চাকরি বাকরি খুঁজবেন, ওই চাইনিজ কোম্পানিগুলোতে কিন্তু আপনি অগ্রাধিকার ভিত্তিতে চাকরি বাকরি করতে পারবেন। আবার আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে, ধরেন আপনি চীন থেকে ব্যাচেলার প্রোগ্রামে আসলেন, চীনে ব্যাচেলারটা শেষ করে তারপর ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডাতে মুভ করবেন, এটা আরেকটা বড় প্লাস পয়েন্ট। কারণ চীন থেকে পাশ করার পরে যদি আপনি অন্য দেশে মুভ করেন তাহলে আপনি যে লেভেলের ভিসা রেশিও পাবেন, আপনার কাগজপত্র ঠিক থাকলে অলমোস্ট 100% আপনি ভিসা রেশিও পাবেন। কারণ চীনে তো আসলে সবাই পার্মানেন্টলি থাকার জন্য যায় না, একটা বড় অংশ শিক্ষার্থী চীনে যাওয়ার পরে অন্য দেশে মুভ করে চলে যায়, আপনাকে বাংলাদেশেও ব্যাক করতে হবে না। চাইনিজ গভর্নমেন্ট এই সুযোগটা দিচ্ছে যে আপনি পড়ালেখা শেষ করার পরে এখানে চায়নাতে অবস্থান করে এখান থেকে আপনি ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডা কোন দেশে যেতে চান সেই দেশের অ্যাম্বাসি ফেস করে কাগজপত্র, যথাযথ কাগজপত্র সাবমিট করে ভিসা নিয়ে সেই দেশে আপনি চলে যেতে পারবেন, সেই সুযোগটা কিন্তু সেখানে রয়েছে। এখন আপনি যখন চীন থেকে অ্যাম্বাসি ফেস করবেন আপনি ভিসা রেশিওটা ভালো পাবেন, কারণ আপনার কাছে একটা ফরেন ডিগ্রি থাকছে, আপনার কাছে একটা টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট থাকছে, আপনার কাছে আপনি যে স্কলারশিপ নিয়ে চীনে পড়ালেখা করেছেন এটা একটা পজিটিভ দিক অ্যাড হবে। এই সকল দিক বিবেচনা করে আপনি যখন চীন থেকে পাশ করে অন্য দেশে মুভ করবেন আপনার ভিসা রেশিওটা ভালো পাবেন, একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা চীনে যাওয়ার পরে নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন, অনেকে দেখা যাচ্ছে চীনে পড়ালেখা গেল, পড়ালেখার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে চায়, অনেকে পড়ালেখার পাশাপাশি অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে চায়, যেমন হচ্ছে স্কিল কম্পিটিশন, অলিম্পিয়াড, ইউনিভার্সিটির বিভিন্ন স্কিল প্রজেক্ট, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোতে কিন্তু শিক্ষার্থীরা যুক্ত হতে চায়। তো চাইনিজ ইউনিভার্সিটিতে এই অ্যাক্টিভিটিসগুলো আপনি খুব সহজেই পাবেন, ইউনিভার্সিটিগুলো এই ধরনের অ্যাক্টিভিটিস তাদের প্র্যাকটিক্যাল বেস পড়ালেখা, তাদের রিসার্চ বেস, তাদের এই যে অ্যাক্টিভিটিসগুলোর কিন্তু রেগুলারই রাখে। তো ওই সকল শিক্ষার্থীরা কিন্তু এই দিক দিয়ে বেনিফিটেড হতে পারবেন যারা এরকম চিন্তাধারা রয়েছে। আর যারা অনেকে রয়েছেন যে চীনে আসার পরে ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা হাব হিসাবে তৈরি হতে পারে, পড়ালেখা পারপাসে আসলেন, পড়াশোনাও করছেন, পাশাপাশি চায়নার সাথে ব্যবসা বাণিজ্য করছেন, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারবেন। সো আমি বলবো যে
যে সকল শিক্ষার্থী যাদের ভাই বাজেট কম, যারা ডিপ্লোমা করতে আসবেন, খালি বাংলাদেশ থেকে চীনে আসার জন্য যে টাকাটা সামান্য যে টাকা চীনে আসতে খরচ হয়, ওই খরচটা করে চীনে চলে আসেন, আসার পরে আপনারা বাড়ি থেকে টাকা নিতে হবে না, কারণ এখানে স্কলারশিপ অ্যাভেলেবল। আপনারা যারা ব্যাচেলার করতে আসবেন, মোটামুটি 5-7 লক্ষ টাকার মতো একটা বাজেট হলে চীন থেকে আপনি ব্যাচেলার প্রোগ্রামটা শেষ করতে পারবেন। যারা মাস্টার্স পিএইচডি করতে চীনে আসবেন, আপনাদের মোটামুটি বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত যে প্রসেসিং কস্ট, এই প্রসেসিং কস্ট করে চীনে আসেন, আসার পর আর বাড়ি থেকে টাকা নিতে হবে না। উল্টা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের স্টুডেন্টরা প্রতি মাসে মাসে বাংলাদেশি টাকায় 30,000 টাকা থেকে 50,000-60,000 টাকা পর্যন্ত উপবৃত্তিও পাবেন। তো এই যে এত এত ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, এই ফ্যাসিলিটিসগুলো যদি নিতে চান, ডেফিনেটলি আপনাকে চীনে উচ্চশিক্ষার জন্য আসতে হবে, ঠিক আছে? সো এখন আরেকটা বিষয় যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো যে এত ফ্যাসিলিটিস দিচ্ছে, এত ভালো এডুকেশন দিচ্ছে, এত কম খরচে একটা কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন, তার মানে যে চাইনিজ ইউনিভার্সিটি খারাপ সেটা কিন্তু না, কারণ র্যাঙ্কিং কিন্তু তার প্রমাণ। একটা ইউনিভার্সিটি 150 ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু এমনি এমনি হয় নাই, তাদের কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন আছে জন্যই হয়েছে। সো ডেফিনেটলি এই ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই যে আপনি চীনের একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে ভালো কিছু করতে পারবেন না। আপনার উদ্দেশ্য যদি পড়ালেখা হয়, আপনি চীনে আসেন, একটা ভালো স্কলারশিপ নিয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়েন, ভালো পড়াশোনা করেন, পুরো ওয়ার্ল্ড আপনার জন্য তাকিয়ে রয়েছে, পৃথিবীর যেই প্রান্তেই যান আপনাকে চাকরি বাকরি নিয়ে কোনো দিন চিন্তা করতে হবে না, যে কোনো জায়গায় আপনি সম্মানের সাথে চাকরি করতে পারবেন যদি আপনার এই ধরনের স্কিল থাকে, এই জন্য ভালো পড়াশোনা করার মেন্টালিটি থাকে, ভালো পড়াশোনা করেন। সো আশা করি যারা এখনো কনফিউশনে আছেন, চীনে আসবো কি আসবো না, যাদের বাজেট কম, চোখ বন্ধ করে চীনে উচ্চশিক্ষার জন্য সিদ্ধান্ত নেন। নেওয়ার পরে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় যে ভাই আমি তো এখন সিদ্ধান্ত নিলাম চীনে উচ্চশিক্ষার জন্য যাবো, তাহলে এখন আমাকে কী করতে হবে, এই কী করতে হবে তার পরবর্তী প্রসেসগুলোতে হেল্প করার জন্য আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন। পাশাপাশি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার অফিসের ঠিকানা দেওয়া আছে, চাইলে আমার সাথে দেখা করে আরও প্রপার ক্যারিয়ার প্ল্যানিং ডিসিশন, চীনে উচ্চশিক্ষার আগের ব্যাপারে পরামর্শ করা যদি প্রয়োজন হয় আমার সাথে অনলাইনে সেশন বুক করে কথা বলতে পারবেন, অথবা আমি যখন বাংলাদেশে যদি থাকি আমার অফিসে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে, আমি যদি দেশে থাকি তাহলে অফিসে এসে আমার সাথে দেখা করে কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।